আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে থাকছে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ টেস্ট পেপার এডুকেশনের তিন নম্বর সেট এসি একশো তেইশ পেজের এমসি এবং এসিকিউ এর সম্পূর্ণ নির্ভুল সমাধান এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা এডুকেশনের প্রথম দুকারা সেটের এমসি কিউ এবং এসিকিউয়ের ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি বাংলার কুড়িটা পেজের এমসি কিউ ইংলিশের আঠাশটা পেজের প্রোস পোয়েট্রি এবং ড্রামার এমসিকিউ আপলোড করা হয়েছে ইতিহাস এবং বাংলার এমসিকিউ সিকিউর কিন্তু আপলোড করা হয়েছে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্স এবং ফার্স্ট কমেন্টটা চেক করো পেয়ে যাবে লাস্ট মিনিটে সাজেশান খুব দ্রুত প্রত্যেকটা বিষয়ের ওপর আসতে চলেছে যে বিষয়গুলো আমাদের কোচিং সেন্টারে পড়ানো হয়ে থাকে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল এখন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো তো চলো আমরা শুরু করি এডুকেশনের তিন নম্বর সেটের প্রশ্ন এডুকেশনের এসি একশো তেইশ এবং সেট থ্রি এমসিকিউ এবং এস ইউকের উত্তরও দেখে নাও প্রথমে আমরা এমসি দেখে নেব চব্বিশটা এমসি করতে হয় এক নম্বরের প্রশ্ন দেখো শিখনের তৃতীয় স্তরটি হলো অপশান এ লিখবে পুনরু পুনরুত্থাপন দু নম্বর প্রশ্ন দেখো এবিটিস অব ম্যান গ্রন্থের লেখক হলেন অপশান সি লিখবে স্পিয়ারম্যান আচ্ছা এদিকে তিন নম্বরের প্রশ্ন দেখে কি আছে ভাষাবোধের ক্ষমতাকে থাস্টন কিসের দ্বারা বুঝিয়েছেন তো এখানে লিখবে অপশান সি ভি চিহ্ন দ্বারা চার নম্বরের প্রশ্ন দেখে টাইম কার্ভ এর ব্যবহার প্রথম করেন সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি লিখবে থর্ন ডাই পাঁচ নম্বরের প্রশ্ন দেখে নাও গেস্টাল শব্দের অর্থ হলো সঠিক অ্যান্সার অপশান এ লিখবে অবয়ব ছ নম্বরের প্রশ্ন সক্রিয় অনুবর্তনকে নিয়ন্ত্রণ করে সঠিক অ্যান্সার অপশান বি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সাত নম্বর প্রশ্ন দেখো ছয় আট চোদ্দ ছয় দশ সাত ছয় আট স্কোরগুলির ভূসিষ্টক হলো সঠিক অ্যান্সার অপশান ছয় হবে কারণ এই ছয় সংখ্যাটি তোমরা দেখো একের অধিকবার রয়েছে একবার রয়েছে দুবার রয়েছে তিনবার রয়েছে বাকি সংজ্ঞাগুলো কিন্তু নেই তাহলে ছয়টা যেহেতু অধিকবার সিরিজের মধ্যে তাই এটাই হচ্ছে রয়েছে ভূধিষ্ঠকে সঠিক অ্যান্সার আমাদের নেক্সট প্রশ্ন আর দেখো আয়তোলেক আকার আকার সময় পরিসংখ্যাগুলি স্থাপন করা হয় উত্তর হচ্ছে অপশন সি লিখবে শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায় ন নম্বরের প্রশ্ন সেভেন্টি ফাইভ পার্সেন্ট সূত্র অনুসারে এক্স এবং ওয়াই ওকে দৈর্ঘ্যের অনুপাত হবে অপশান এ লেখো ফোর টু থ্রি দশ নম্বর প্রশ্ন রাজ্য তালিকাকে বলা হয় সঠিক অ্যান্সার অপশান বি লিখবে লিস্ট টু এগারো নম্বর প্রশ্ন নারী শিক্ষার জাতীয় কমিটির নেতৃত্বে ছিলেন সঠিক অ্যান্সার অপশান এ লিখবে দুর্গা বাই দেশমুখ আচ্ছা বারো নম্বর প্রশ্ন সংবিধানের পনেরো হয়েছে কি অপশান এ লিখবে অস্পৃশ্যতার বিলুপ্তির কথা নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য ছিলেন সঠিক অ্যান্সার অপশন সি দশ জন চোদ্দ নম্বরের প্রশ্ন মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে বিদ্যালয় শিক্ষার কাটামোটি হবে সঠিক অ্যান্সার অপশন বি লিখবে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি পনেরো নম্বরের প্রশ্ন বিদ্যালয় গুচ্ছের কথা সুপারিশ করা হয়েছে সঠিক আনসার ডি ভারতীয় শিক্ষা কমিশনে চোদ্দ নম্বরের প্রশ্ন জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয় উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দের সঠিক আনসার বি একুশে এপ্রিল নেক্সট দেখো সতেরো নবোদয় বিদ্যালয়ে মেয়েদের জন্য আসন সংরক্ষণের সুপারিশ রয়েছে অপশন এ লিখবে ওয়ান থার্ড অংশ তেরো কত খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে চাকরির ক্ষেত্রে ডিগ্রিকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে অপশন সি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে উনিশ মনোবিদ লোয়েনফিল্ডের মতে দৃষ্টিহীনদের কয়টি ভাগে ভাগ করা হয় অপশান এ চারটি ভাগে ভাগ করা হয় কুড়ি সর্বশিক্ষা অভিযানে শিশুর শিক্ষার বয়স কত বছর অপশান ডি লিখবে ছয় থেকে চোদ্দ বছর একুশে প্রশ্ন ডিপিই এর পুরো কথাটি হলো অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম বাইশ করেছিল সঠিক অ্যান্সার সি লিখবে ইউনেস্কো তেইশ দু হাজার খ্রিস্টাব্দে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল অপশান ডি লিখবে সকলের জন্য শিক্ষা নেক্সট দেখো চব্বিশ কম্পিউটারের স্থায়ী স্মৃতি কেন্দ্র হলো অপশান এ লিখবে রম তাহলে এমসিকিউ হয়ে গেল চলো আমরা এসি গুলো দেখে নিই এবিটিএ টেসেফার এডুকেশন এসি একশো তেইশ এসি এর প্রশ্নের উত্তরগুলো দেখে নাও এক নম্বরের প্রশ্ন স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতা সংক্রান্ত তত্ত্ব ও থাস্টনের মানসিক ক্ষমতা সংক্রান্ত তত্ত্বের মধ্যে দুটি পার্থক্য ব্যক্ত করো উত্তরটা লিখবে এইভাবে এ দিয়ে লিখবে দ্বি উপাদান তত্ত্বে দুটো মানসিক ক্ষমতার কথা বলা হয়েছে দলগত উপাদান তত্ত্বে সাতটি প্রাথমিক ক্ষমতার কথা বলা হয়েছে বি দিয়ে লিখবে দ্বি উপাদান তত্ত্বের জন্মগত ও অর্জিত উভয় ধরনের মানসিক ক্ষমতা হয় দলগত উপাদান তত্ত্বের প্রতিটি মানসিক ক্ষমতায় জন্মগত দু নম্বর প্রশ্ন দেখো শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য লেখ লিখবে শিখন হল একটি জীবনব্যাপী প্রক্রিয়া পরিণমন একটি নির্দিষ্ট সময় ভিত্তিক প্রক্রিয়া অথবা প্রশ্ন দেখে নাও পরিণমনের সংজ্ঞা দাও লিখবে যে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে জন্মগত সম্ভাবনাগুলির স্বতঃস্ফূর্ত বিকাশের মধ্য দিয়ে ব্যক্তির আচরণের গুণগত ও পরিমাণগত পরিবর্তন সম্পন্ন হয় তাকে পরিণমন বলে তিন নম্বরের প্রশ্ন পাজল বক্স কী উত্তর দেখো আমি লিখে দেখেছি এসি তেরো তিন নম্বরের অথবার পোশ অর্থাৎ এসি তেরোর যে আমি ভিডিও আপলোড করেছি সেই ভিডিও তোমরা দেখে নাও ওখানে উত্তরটি পেয়ে যাবে ঠিক আছে তোমরাও বারবার লেখা দরকার নেই একবার লিখলে হয়ে যাবে তোমরা যখন খাতা তৈরি করবে এইভাবেই লিখে নেবে ঠিক আছে তাই সময় ওটা বেঁচে গেল এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে দেখে নিও অথবার প্রশ্ন দেখে নাও স্কিনার বক্স কী দেখো প্রখ্যাত মনোবিদ তথা অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা স্কিনার তার পরীক্ষালব্ধ প্রতিক্রিয়া দেখানোর জন্য একটি বিশেষ বাক্স ব্যবহার করেন একেই বলে স্কিনার বাক্স এই বাক্সে একটি যন্ত্র নিয়ন্ত্রিত ট্রে থাকে একটি বোতামের ওপর চাপ পড়লেই ট্রেতে খাবার জল চলে আসে ঠিক আছে চার নম্বরের প্রশ্ন তোমার দেখে নাও কে কে স্কুল কাকে বলে এই উত্তরটির একদম পারফেক্ট উত্তর কিন্তু পাওয়া যায়নি যদি কেউ জেনে থাকো পারফেক্ট অবশ্যই কমেন্ট করে জানাও আমি পিন কমেন্ট করে দেব পাঁচ নম্বরের প্রশ্ন দেখে নাও রাশিবিজ্ঞানের উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি যথাক্রমে একশো কুড়ি ও তিরিশ হয় তবে তার নিম্ন স্কোর কত উত্তরটাই হবে করবে একশো কুড়ি থেকে একশো তিরিশ সরি একশো কুড়ি থেকে তিরিশটাকে বিয়োগ দিতে হবে অর্থাৎ উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি যথাক্রমে এত হয় তাহলে উচ্চ স্কোর থেকে বিস্তৃতি তিরিশটাকে বিয়োগ দেবে নব্বই নব্বই হচ্ছে অ্যান্সার ছ নম্বরের প্রশ্ন ও এর পুরো কথাটি কি আদার ব্যাকওয়ার্ড ক্লাস সাত নম্বরের প্রশ্ন শ্রী নিকেতনকে প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর অথবা প্রশ্ন এনসিসি এর পুরো কথাটি কি লিখবে ন্যাশনাল ক্যাডেট ক্রপস আট নম্বরের প্রশ্ন এসে বি পুরো কথাটি কি লিখবে স্টুডেন্ট অ্যাডভাইজারি বোর্ড অন এডুকেশান নম্বর প্রশ্ন বি ই এর পুরো নাম কি লিখবে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি অথবা প্রশ্ন অ্যাডভান্স কোর্স কী লিখবে যে সমস্ত বিষয়গুলি মূল শিক্ষাদানের বাইরে গ্রহণ করা হয় সেই সমস্ত কোর্সকে অ্যাডভান্স কোর্স বলা হয় দশ নম্বরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে ড্রপ আউট বা বিদ্যালয় ছুট বলতে কী বোঝানো হয়েছে এসি ছাপ্পান্ন পেজের এগারো নম্বর প্রশ্নের উত্তর ভিডিও আপলোড করা আছে তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে দেখে নাও নেক্সট দেখো পশ্চিমবঙ্গের দুটি মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম লেখো লিখবে ইকনো আর ও ইউ এগারো নম্বর প্রশ্ন শ্রেণীকক্ষে দুটি আচরণমূলক সমস্যার উল্লেখ করো এ দি লিখবে পঠন পাঠনের সময় অন্য শিক্ষার্থীকে বিরক্ত করা বিদি লিখবে শ্রেণির শৃঙ্খলা মেনে না চলা বারো নম্বরের প্রশ্ন ক্যাথারসিস কাকে বলে লিখবে শিশুর মধ্যে অতিরিক্ত শক্তি বা ক্ষমতা খেলার মাধ্যমে ত্যাগ করার যে প্রক্রিয়া তাকে ক্যাথারসিস বলা হয় আচ্ছা নেক্সট দেখো এ এইচ ডি কি এটি এক ধরনের মানসিক প্রতিকূলতা রোগ এই রোগে আক্রান্ত ব্যক্তিরা কোনো কাজে সঠিকভাবে মনোনিবেশ করতে পারে না তেরো নম্বরের প্রশ্ন থেকে নাও শিক্ষাক্ষেত্রে থ্রি আর্টস এর অর্থ কী রিডিং মানে পঠন রাইটিং মানে লিখন আর অ্যারেথমেটিক মানে গণিত চোদ্দ নম্বরের প্রশ্ন লার্নিং দ্য ট্রেজার উইদিন রিপোর্টের মূল বক্তব্য কিছু লিখবে শিক্ষা হলো অন্তর্নিত সম্পদ এখানে শিক্ষা চারটি দিকের ওপর গুরুত্ব দিয়ে শিক্ষা চারটি স্তম্ভের কথা বলা হয়েছে অথবা প্রশ্ন এস ইউপি ডব্লিউ এর পুরো কথাটি কি লিখবে সোশিয়ালি ইউজফুল প্রোডাকটিভ ওয়ার্ক পনেরো টেকনোলজি কথার অর্থ কি লিখবে প্রযুক্তি হলো ব্যবহারিক উদ্দেশ্যে বিজ্ঞানের জ্ঞান প্রয়োগ করা বিশেষ মানসিক ক্ষমতার প্রাধান্যে তাত্ত্বিক কোনোর সঙ্গে বৃহত্তর কর্মকেন্দ্রিকতার সমন্বয় ঘটিয়ে প্রযুক্তি বিদ্যায় নিপুণ করে তোলে যে বিদ্যা তাই হলো প্রযুক্তিবিদ্যা ষোলো নম্বরের প্রশ্ন শিক্ষাক্ষেত্রে ব্যাহত একটি প্রযুক্তির নাম লেখো উত্তর লিখবে কম্পিউটার আর অথবা প্রশ্ন দেখো সিপিইউ এর পুরো নাম কি লিখবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তো এই ছিল আজকের ভিডিও ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও কোন কোন সাবজেক্ট তোমাদের এমসিকিউ কিউ এসি একসঙ্গে লাগবে কমেন্ট করে জানাও ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল এখন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে ভিডিওটি পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো